প্রিয় দর্শক যে যেখান থেকে বসে যে অবস্থাতে বসে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাচ্ছি স্বাগত তো স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটা ভিডিওতে দর্শক আজকে কথা বলবো এবনেচিনা কোম্পানির মক্সি ফ্লক্স আসিলেন অর্থাৎ ফ্লোরোমক্স স্বাস্থ্য সম্পর্কে এই ফ্লোরোমক্স ট্যাবলেটটা কী কী কাজে ব্যবহৃত এটা কিসের ওষুধ এটার খাওয়ার নিয়ম কী ফাঁসা প্রতিক্রিয়াটি এটা এটা সতর্কতা কী প্রেগনেন্সি অবস্থায় ফ্লোরোমক্স ট্যাবলেটটা কি খাওয়া যাবে এই নিয়ে রয়েছে বিস্তারিত আলোচনা তো প্রিয় দর্শক তারা আগে ছোট্ট একটা রেস্ট করেছে যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন এরকম প্রতিদিন নিত্য নতুন ওষুধ সম্পর্কে টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ আমরা সর্বপ্রথমে ফ্লোরোমক্স ট্যাবলেট সম্পর্কে আগে পরিচিত তো এটি একটি ব্র্যান্ডের নাম ফ্লোরোমক্স এটা একটা ব্র্যান্ডের নাম এটা হচ্ছে এবনেসিনা কোম্পানির নাম এবনেসিনা ফার্মাসিউটিক্যালসের নাম এটার মূল গ্রুপের নাম হচ্ছে মক্সি ফ্লক্সাসিন স্বাস্থ্য তো এটা অন্য অন্য কোম্পানিও অন্যান্য কোম্পানিরও হয় তবে আমি আজকে ইভমেশিনের আলোচনা করবো এটা কিন্তু আসলে ইভ পরিচিত একটা প্রোডাক্ট এই মক্সি ফ্লক্স ফ্লোরমক্স এই মক্সি তীব্র ব্যাকটেরিয়াল সাইনোসাইটিস ক্রনিক বঙ্ক্রাটিস এবং হঠাৎ বৃদ্ধিতে তখন নরম কলার জটিলতা বা অজটিলতা সংরক্ষণের কাজে কিন্তু এটা ব্যবহৃত এছাড়া রয়েছে অ্যাপডোমিনাল অর্থাৎ ফ্যাটে যখন সংরক্ষণের কারণে ফ্যাটে ব্যথা হবে বিভিন্ন সমস্যা হবে নিউমোনিয়া হবে তখন কিন্তু এই মক্সিফ্লক্সাসেলিনটাকে কিন্তু এটা ব্যবহৃত হয় প্রিয় দর্শক আমরা যদি আরও সংক্ষিপ্ত আকারে বলতে চাই যদি সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে মক্সিফ্লক্সাসেলিন কী কী কাজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে যেমন তীব্র ব্যাকটেরিয়াল কাজে কিন্তু ব্যবহৃত তীব্র হতে পারে বা একটু আরও কমও হতে পারে যদি ব্যাকটেরিয়ার কাজে এই মক্সিফ্লক্সাসিনটা ব্যবহৃত হয় সাইনোসাইটিসের কাজে কিন্তু এই মক্সিফ্লক্সাসিনটা ব্যবহৃত হয় ক্রনিক ব্রঙ্কাইটিসের কাজে কিন্তু এই ফ্লোরমক্সটা ব্যবহৃত হয় নিউমোনিয়ার কাজে এই ফ্লোরমক্সটা ব্যবহৃত হয় তখন নরম কলার অজটিল বা জটিল এ দুই কাজে কিন্তু এই ফ্লোরোমক্স ট্যাবলেটটা কিন্তু ব্যবহৃত হয় ফ্যাট ব্যথার সময় বা ফ্যাটের বিভিন্ন সংরক্ষণের কারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে তখনই কিন্তু এই ফ্লোরোমক্স ট্যাবলেটটা কিন্তু ব্যবহৃত হয় এছাড়া রয়েছে জ্বর গা শরীরে ব্যথা বিভিন্ন ধরনের ব্যথা হতে পারে সেই কাজে কিন্তু এই মক্সি ফ্লোক্সাসিনটা কিন্তু ব্যবহার করা হয় তো প্রিয় দর্শক আপনারা এটা এবার খাবেন কীভাবে সেটা এবার জানিয়ে দিচ্ছি যে মাত্রা এবং সেবন যদি আপনি তীব্র ব্যাকটেরিয়ার কাজে ব্যবহৃত হয় অর্থাৎ তীব্র ব্যাকটেরিয়া সাইনোসাইটিসের কাজে যদি ব্যবহার করেন তাহলে এই ফ্লোরমাক্সটা কিন্তু স্বাস্থ্যএমজি হয় তাহলে স্বাস্য এমজি আপনি দিনে একবার করে সাত থেকে দশ দিন খেতে পারেন তবে সেটা নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে সেটা হয়তো আরও ডোজ অর্থাৎ বাড়তে পারে বা কমতে পারে এছাড়া রয়েছে ক্রনিক বংক্রাইটিসের কাজে যদি ব্যবহার করেন সেটা এম এমজি করে আপনার মানে একটি করে দিনে একবার পাঁচ থেকে দশ দিন সেবন করতে পারেন আর যদি নিউমোনিয়ার কাজে ব্যবহার করেন অর্থাৎ বুকে লাঞ্চ ইনফেকশন বা কাশতে কাশতে একটু অবস্থা অন্যরকম হয়ে গেছে তখন কিন্তু আপনার শাস্যামজি দৈনিক একবার করে সাত থেকে চোদ্দো দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন অর্থাৎ বেশি হলে চোদ্দো দিন কম হলে সাত দিন আর তক কলার যদি অজটিল অবস্থা থাকে মানে একটু কম থাকে তাহলে শাসমজি একদিন একবার করে খাবেন সেটা সাত দিন খেতে পারেন আর যদি জটিল অবস্থা থাকে ত্বক কলা কলার জটিল অবস্থা থাকে তাহলে সেটা আপনার শাস্যামজি দিনে একবার করে চোদ্দ দিন থেকে একুশ দিন পর্যন্ত কিন্তু খেতে হবে যদি জটিল অবস্থা হয় এছাড়া রয়েছে অ্যাবডোমিনাল সংরক্ষণের কাজে অর্থাৎ পেট ব্যথার সংরক্ষণের কাজে কিন্তু আপনি স্বাস্থ্যমজি একবার করে পাঁচ থেকে চোদ্দ দিন খেতে পারেন আর জ্বর জ্বরের ক্ষেত্রে আপনি সাত দিন খেতে পারেন দশ দিনও খেতে পারেন সেটা চিকিৎসকের পরামর্শ অনুসারে খেতে পারবেন তো প্রিয় দর্শক এবার আসুন গর্ভাবস্থায় এবং স্তন গর্ভাবস্থায় স্তন সেটা হচ্ছে গর্ভাবস্থায় গর্ব অবস্থা অর্থাৎ প্রেগন্যান্সি ক্যাটাগরি কিন্তু এটা সি এই ফ্লোরমক্সটা কিন্তু প্রেগনেন্সি ক্যাটাগরি সি সুতরাং এটা নির্দেশিত নয় যদি একান্ত প্রয়োজন হয় তবু কিন্তু ডাক্তারের পরামর্শ অনুসারে খেতে হবে তবে এটা না খাওয়াটা ভালো যেহেতু প্রেগনেন্সি ক্যাটাগরি সি তাহলে এটা না খাওয়াটা ভালো তবে তো প্রিয় দর্শক এটার দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা এটা আর অন্যান্য কোম্পানির দাম কিন্তু আর একটু বেশি এব প্রোডাক্টের আর দামটা একটু কম এটা তিরিশ টাকা মাত্র এটা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ফার্মেসি কিন্তু এটা পাওয়া যাবে এটা ভালো ব্র্যান্ডের ওষুধ সেই হিসাবে সব জায়গায় কিন্তু পাওয়া যাবে তো প্রিয় দর্শক আজকে এই ছিল ফ্লোরমক্স ট্যাবলেট অর্থাৎ মক্সি প্লক্সাসিনিয়ামটি সম্পর্কে আলোচনা করলাম আশা করি ভিডিওটি দেখে যদি কারো উপকার হয়ে থাকে মনে করেন অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আপনার কোনো ভিডিও যদি জানতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এতক্ষণ তার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ